আমার দিনে গর দিনে তো একটা গুণ আছে, আল্লাহ 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 আমার সব শেষ হয়ে গেছে, আল্লাহ 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 আমার সব শেষ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ। ঢাকায় যদি এই ঘটনা ঘটতো তাহলে হতাহতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতো সেটা ঢাকা শহরের মানুষ, আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি অনুমান করতে পারি। ঠিক ফজরের সময় ভোরবেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায়, না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায়, ফজর নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময়, সে নিয়ত করে শুইতেছেন আপনি, মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন, অফিসে যাবেন, কাজে কামে বের হবেন, আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহর নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন, ওই অবস্থায় মৌত হয়েছে। এই মৌত কখনো ইমানদারের মৌত হতে পারে না। এই সকল প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তে আল্লাহর গজব বলে চালাই দেই, যেটা সবসময় সঠিক না। অনেক সময় মানুষের জীবনে বিপদ আছে, আসে মুসিবত, আসে দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এরকম আরো অনেক কিছু ঘটে, সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে, শঙ্কা আসবে, ভয় হবে, ত্রাসের সৃষ্টি হবে, ক্ষুধা দেখা দিবে, দুর্ভিক্ষ অবনটন দেখা দিতে পারে, জীবনহানি হতে পারে, সম্পদের হানি হতে পারে, এগুলো দেখলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন। এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই। এই আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদ আপদ দেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ মুসিবত পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, সাদৃশ্য হবে, তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে। অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন, কোনো সম্প্রদায়কে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষায় নিপতিত করেন। আমান্না বলল, আল্লাহর আনুগত্যের কথা বলল আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন, এটা সব সময় হয় না, বরং আল্লাহ তাআলা অনেক সময় হেমার করেন, প্রেসার দেন, এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন, আল্লাহর পরীক্ষা করার কিছু নেই। তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা, তিনি আমান্না মুখে বলেন নাই, কলব থেকে বলেছেন, অন্তর থেকে বলেছেন। এই জন্য বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন। অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয়, সেটা ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কোনো দুর্ঘটনা হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কোনো একটা ছোট্ট সমাজে হোক, একটা দেশের জন্য হোক, পৃথিবীর বড় অংশ জুড়ে হোক, এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না। বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে, সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায় এগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ব্যত্যয়, কিছু দুর্ঘটনা, কিছু বিপদ আপদ আল্লাহ তাআলা দেন। কেন দেন? লিযিকাহুম বাদাল্লাযি আমিলু, যাতে করে তাদের হাতের করা অপরাধ, নিজেদের কামাই করা গুনাহ, এগুলার কিছুটা শাস্তি, কিছুটা ভোগ, কিছুটা এগুলোর স্বাদ, অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে, যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে। আজকে তুরস্কে যে ঘটনা ঘটেছে, আজকে সিরিয়াতে যে ঘটনা ঘটেছে, ঢাকায় যদি এই ঘটনা ঘটতো তাহলে হতাহতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতো সেটা ঢাকা শহরের মানুষ, আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি অনুমান করতে পারি। মোহতরম হাজরিন, ঠিক ফজরের সময় ভোরবেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায়, না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায়, ফজর নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময়, সে নিয়ত করে শুইতেছেন আপনি, মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন, অফিসে যাবেন, কাজে কামে বের হবেন, আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে
তো আল্লাহর নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মওত হয়েছে এই মওত কখনো ইমানদারের মওত হতে পারে না ভাইরা আমার এই সকল ঘটনা এই সকল মুসিবত এই সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায় বেশি দিন হয় নাই করোনা চলে গেল করোনা এসেছে কত কিছু আমাদেরকে শিখিয়েছে মানুষ কিভাবে স্বার্থপর হয় সন্তানরা যাদের জন্য মানুষ চুরি দুর্নীতি দুই নম্বরি হারাম উপার্জন করে যাদের জন্য মানুষ অন্যায় করে যাদের ভবিষ্যতের জন্য নানান আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলে সেই সন্তানরা কিভাবে পর হয়ে যায় কিভাবে স্বার্থপর হয়ে যায় কিভাবে বাবার লাশটার কাছে পর্যন্ত যেতে চায় না মৃত্যুর ভয়ে সেরকম শত শত ঘটনা করোনার সময় ঘটেছে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে না যায় নাই